সামনে যে বড় গুড়িটা আছে কাঠের গুড়ি, ওই গুড়িটা আজকে ওই ভ্যানে লোড করা হবে। আর ওই যে পাশে কিছু কাঠ আছে, কাঠগুলোও লোড করা হবে। লোড করে আমরা নিয়ে যাব, যার জন্য ভ্যানটাকে আমরা রেডি করছি। ওই সাইডে বাবা দড়ি বাঁধছে ভ্যানে, দড়ি বেঁধে এপারে ফেলবে ভ্যানে কাঠটা তোলার জন্য। আর ওই যে ওটা আমার দাদা হয়, আর ওই লেবার আছে, লেবার ওই কাঠটা সরাচ্ছে। আগে আমরা রেডি করে নিচ্ছি সব কিছু, রেডি করার পরে ওই গুড়িটা তুলবো আর ওই কাঠ কটা লোড করা হবে। কাজের শেষে বন্ধুরা এই যে কাঠের গুড়ি তোলা খুব কষ্টের বিষয় একটা। আর লেবার থাকে আমাদের, দু তিনটে করে লেবার থাকে, কিন্তু লেবাররা অতটা ভালো কাজ করে না, এমনিতে লেবাররা কাজ করতে চায় না। তো আমাদের কাঠের গুড়ি সাইজ করা রেডি হয়ে গেছে, এইবার আমরা এই কাঠের গুড়িটাকে ভ্যানের উপর তুলব। তো তার জন্য ফার্স্ট আমরা একটুখানি গুড়িটা গড়িয়ে নিলাম, গড়িয়ে নিয়ে দড়িটা তুলে নিলাম যাতে সুবিধা হয় আমাদের। এবার দড়িটা ধরে টানতে সুবিধা হবে, এই দড়িটা দেওয়া হচ্ছে। দড়িটা অতটা ঠাই পায়নি, ওই জন্য ভ্যান থেকে নামতে হলো। এবার বাবা আর মামা, ওটা একটা আমাদের লেবার, মামা বলি, মামা দু সাইডে কাঠের গুড়িতে ধরে আছে, আর আমি আর দাদা কাঠের গুড়িটা ধরে টানছি। এইভাবেই ভ্যানে তোলা হয় বন্ধুরা, এইভাবেই ভ্যানে তুলতে হবে গোড়েটা। আর কাজের পরে গোড়ে তুলতে বেশ কষ্টই হয়, বাট এই ধরনের কাজ তো করতে হবে না, এটাই আমাদের কাজ। তো ওই বাবার সাইডে গোড়েটা একটু উঠে গেছিলো, যার জন্য একটু নামিয়ে নিল, নিয়ে আবার তুলছে। দেখুন কীভাবে একটা গোড়ে ভ্যানের উপর তোলা হচ্ছে, দেখুন। দুটো ওই দুটো ব্রিম বলা হয় যে কাঠ দুটো দেওয়া হয়েছে ওই বড় গোড়েটা তোলার জন্য, ওই দুটো ব্রিম বলা হয়। তো ব্রিম দুটো গোড়েটা তুলতে ব্রিম দুটো পড়ে গেল। আর বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে, কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাদের ফ্যামিলিটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যারা নতুন আছেন ভিডিওতে, নতুন আসছেন, অনেক কষ্ট করে সব ভিডিওগুলো বানানো হয়, বা কাজটাও বেশ কষ্টের, খুব খাটছি একটা ভিডিও বানাতে। তো প্লিজ ভিডিওটা ভালো লাস্ট পর্যন্ত দেখবেন, আর বাকিটা আপনাদের হাতে, আমার কিছু বলার নেই, আমি কিছু বলবো না। তো দেখুন ভ্যানটায় কীভাবে লোড করা হচ্ছে, কাঠটা লোড করার পরে এবার আমরা কাঠটাকে সাইজ করি, কাঠটাকে ধরে একটু আমরা সামনের দিকে ঠেলে দিচ্ছি, কারণ পিছনে বেশি লোড হয়ে গেলে তখন সামনের দিকে টেনে নিয়ে যানো ভ্যানের পক্ষে অসুবিধা হবে। ভ্যান পিছনে, তার মানে সামনে শুধু উঠে উঠে যাবে, যার জন্য আমাদের কাঠগুলো যখন আমরা এই লোড দিই ভ্যানের ওপর, ভ্যানের লোডটা একটু সামনে থাকা ভালো। আমরা কেন, যে কেউ যে যখন এই ভ্যানে লোড করবে, তো লোডটা একটু সামনের দিকে দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনার চালাতে একটু সুবিধা হবে ভ্যানটা। তো ফ্রেন্ডস, এটা লোড হয়ে গেছে এই কাঠটা, এবার আমরা পাশের এই কাঠগুলো লোড করব। এইগুলো এবার ছোটো ছোটো কাঠ, তাড়াতাড়ি লোড হয়ে যাবে। তো আমরা এই কাঠগুলো হুগো লোড করা দেখে নেবো।